মারামারি সময় তুমি কোথায় ছিলা? তো তোমার শরীরে গিয়ে লাগছে। তোমার পরিবারের কি এমন কেউ আহত হয়েছে আর কেউ? কে? তুমি ঘুম থেকে বয়লা হয়ে উঠছো নাকি? কোন ক্লাসে পড়ো? কত কত বছর হবে? 10-12 বছর। গুলজার রে মারছে কে? রবি। তো এদের দ্বন্দ্বটা কি মূলত আপনি কিছু জানেন না? বালি নিয়ে আমি শুনছি, বালির বিষয়ে ওই ব্যবসা বাণিজ্য নিয়ে এই ধারায়। তাহলে আপনারা সবাই ঘুমোয় ছিলেন, ঘুমন্ত অবস্থায় এই ঘটনাটা ঘটছে। তাহলে এই দুজনে মিলে দ্বন্দ্ব 10-12 বছর যাবতীয় চলছে, মাঝখানে আপনারা প্রতিবেশীরা এই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন? এমনি মাফরে ওই বিষয়টা নিয়ে কি কোনো মামলা মোকদ্দমা হয় নাই? মেম্বারের বাড়িটা করছে কোথায়? আর এই যার কথা বললেন ওর বাড়ি বাড়ি পুরা নামটা কি? পুরা নামটা কি? ওই লোকটার নামটা কি? আপনাকে যারা মারপিট করছে এই গ্রুপের যে রবি, একে এমনি বালির ব্যবসা ট্যাবসা করে বিদেশ মাল হয়ে আসছে, পরে এইদিকে 9-10 মাস ধরে খেতে পারে। এই কিছু দিয়ে জেল খাইতে ভাই এর মধ্যে বের। আপনার বাড়িঘর ভাঙচুর করছে? সব ভাঙে লাগে। এমন কয়টা বাড়ি ভাঙচুর করছে? শুনছেন না আপনি? পরে শুনছি ভাঙচুর লুটপাট হয়েছে তাইলে? শটগান নিয়ে আসে, পিস্তল নিয়ে আসে, ইয়ারপরে রামদাওয়া ছিল, ছুরিয়া ছিল, কারোর কাছে আট্যাক একটা ছিল, ককলেট মারে ককলেট ছিল। আনুমানিক কতজন আহত হয়েছে? আনুমানিক আমরা এই লোক 30 জনের মতো আহত হয়েছে। আর কিছু ঢাকা হসপিটালে আছে না? হ্যাঁ, ঢাকা হাসপাতালে আছে। কোথায় ছিলেন? মারপিটও করছে, ভাঙচুরও করছে। আমার বাড়িতে শুনেছে, বাড়ির
ঘরে সব নেতা থাকা আর এটা সব আমার নাতি নবজনী বা পরীক্ষার্থী পরীক্ষা দিব বই তো এই ঘরের ভিতরে দিয়া আগে দশটা সব সিট বসে আসিন ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল যা মা সামানা সব বাড়ি ওখানে গিয়া বলে বই টুই তুই তো সিট আগে তাহলে আপনারা কি এখন সবাই গ্রাম বাড়ি ছাড়া মানে বাড়ি ছাড়া আপনার তো ফকির বাড়ির মনে হয় সবাই না আপনি কোনো মহিলারা এমনি তো মারপিট করছে না বেশি আগা গুলি টুলি খাইছে কোনো মহিলা আপনার জানা মতে খালি পুরুষরা খাইছে আপনাদের